বাংলাদেশে অনেক দল আছে, তার মধ্যে আর একটা নতুন দল অনেকে ভ্রু কোচকাতে পারে, মানে প্রশ্ন করতে পারেন ভাই এত দল আছে আর একটা দল কেন। আমি আমার ব্যক্তিগতভাবে এরকম মনে করি না, আমি মনে করি যত দল পারে হোক না, কিন্তু এই দলটা নতুন নতুন মানুষকে নিয়ে হচ্ছে কিনা। ধরেন 20টা দল আছে দেশের মধ্যে, 21টা পর যে দলটা হলো সেই দল এই 20টা দল থেকে আলাদা লোকগুলোকে এক জায়গায় জড়ো করার চেষ্টা করছে কিনা, সেই বিবেচনায় এখন যে স্বৈরাচার ক্ষমতায় আছে তার বিরুদ্ধে যত মানুষকে যেভাবে ঐক্যবদ্ধ করা যায় তাই ঠিক করে নিই। একথা আমি মনে করি যে বলবার কোনো দরকার লাগে না, এখন যারা ক্ষমতায় আছে এরা গায়ের জোরে আছে, দখলদার। এবং এই দখলদার মানে আগে যেরকম মিডিয়া কু হতো, ভোট চুরি হতো, এরকম নয়, একদম সরাসরি ডাকাতি করে নিয়ে চলে গেছে। ভোট ছিল পরের দিন, আগে রাত্রে নিয়ে গেছে, কারণ মনে করেছে দিনের বেলা হয়তো কারসা করা যাবে না, ডাকাতি রাত্রে করলেই ভালো। এখন প্রথমত আমি মনে করি আজকের সময় কোনো রাজনৈতিক দল যদি গঠিত হয় তাহলে সে প্রথম মনে করবে এই সরকারের বিরুদ্ধে আমাকে লড়াইটা করতেই হবে। যারা ক্ষমতায় আছে আমি আবার বলি ওরা কোনো নির্বাচিত নয়, গায়ের জোরে ডাকাতি করে ক্ষমতায় আছে, এদের বিরুদ্ধে লড়াই করবার জন্য গণতান্ত্রিক পথ প্রায় সবই বন্ধ। কোন একজন বক্তা একটু আগে বক্তৃতা করার সময় বললেন এখন সময়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সামনে নির্বাচন। সামনে কি নির্বাচন মানে তো মানে জাতীয় সংসদের নির্বাচন, যেটা 1.5 বছর পরে হবার কথা, যেটা এই আওয়ামী লীগ সরকার তখনকার সরকারের নেতৃত্ব হবে সেটা, সেই নির্বাচনের জন্য সেই নির্বাচনে কি করা আছে? প্রথমবার অন্যান্য দলগুলোকে সামনে আসতেই দেয়নি নির্বাচনে, দ্বিতীয়বার দিনের ভোট আগে রাত্রে ডাকাতি করেছে, এইবার চেষ্টা করছে তারা একটা ইভিএম করবার জন্য। এবং ইভিএম মানে একটা মেশিন, যেই মেশিনের মালিক আমরা নই, এই মেশিন যেরকম কমান্ড দেবে সেই রকম করবে, আপনি টিপ দেবেন ধানের চশমা মার্কায় সিল পড়বে গিয়ে নৌকায়, আপনার কিছু করার নেই। এমন একটা জিনিস যেটাতে কোনো ডকুমেন্ট থাকে না, রাখা যায় আমেরিকা ইভিএমে ভোট করে তারা পেপার ট্রেল দেয়, মানে আপনি ভোট দিয়েছেন কোন মার্কায় ভোট দিলেন সেই ডকুমেন্ট আপনার কাছে আসবে, কিন্তু আমাদের দেশে ওই পেপার ট্রেল নাই। এই জন্যেই এই যে সাক্ষু খুব রেগে গেলেন আমি জিতেছি কিন্তু আপনার মেশিনের কারচুপিতে আমাকে হারিয়ে দিয়েছেন, আমি মামলা করব, কিন্তু উনি মামলা করতে পারেননি কারণ তার কাছে কোনো ডকুমেন্ট নেই। আমি আবার বলি যারা মনে করেন যে এই সরকারকে রেখে একটু বুঝিয়ে সুঝিয়ে কিছু ভালো মানুষই করে তারপরে যদি ভোট করা যায় তাহলে হয়তো ভালোই হতে পারে, আর আপনাদের এই রকম কারো কারো মানসিকতা দেখে সরকার পক্ষ কি করছেন দেখছেন না? খোদ প্রধানমন্ত্রী 2 দিন আগে বক্তৃতা করেছেন বিরোধী দল এখন আন্দোলন করছে, করুক, আমিও চাই তারা আন্দোলন করুক। আমি পুলিশকে বলেছি তাদের নির্যাতন করবেন না, তাদের গ্রেপ্তার করবেন না, কত ভালো মানুষ না। একজন প্রধানমন্ত্রী বলছেন আপনারা আন্দোলন করতে চান, আমাকে ঘেরাও করতে চান, আসেন আমার বাসায় আসতে আমি আপনাদের বসাবো, চা খাওয়াবো। 2 দিন পরে ভোলায় যখন মিছিল করেছে তখন গুলি করে 2 জনকে মেরে ফেলেছে। এই প্রধানমন্ত্রী 2 দিন আগে যখন বললেন আসেন মিছিল করেন আন্দোলন করেন আমরা বাধা দেবো না, পুলিশকে নিষেধ করেছি, তাহলে আমাকে বলেন লালমনিরহাটের পুলিশকে কি উনি নিষেধ করেননি? লালমনিরহাটেই তো বিরোধী, না না না, লালমনিরহাটে মানে উত্তরবঙ্গের রংপুরের কোনো একটা আগের জেলায় যখন বিএনপি মিছিল বের করেছে তাতে গিয়ে সরাসরি আওয়ামী লীগের মানুষ হামলা করেছে, অনেকে আহত পত্রিকায় দেখেছেন আপনারা। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে পারি আপনি সব জেলার পুলিশের কাছে নির্দেশ দিয়েছেন?
নাকি শুধু লালবাটিরহাট ভুলে গেছেন? এবং আমি তো দেখব, আমরা সবাই দেখব এরপরে যত জায়গায় বিরোধী দল আন্দোলন করবে আপনার পুলিশ কি করে। আপনার পুলিশ বরগুনাতে যদি দুইটা ছাত্রলীগের গ্রুপ মারামারি করে অনসৃষ্টিকাণ্ড ঘটিয়ে দেয়, লোকজনকে আহত করে, সহায় সম্পত্তি নষ্ট করে এবং সারা শহরের মধ্যে ত্রাসের রাজত্ব কায়েম করে, তার বিরুদ্ধে কিছু করা যাবে না। এমপি সাহেব এসে অভিযোগ করেন, এসপি আবার কথা শুনেনি। এসপি আপনার কথা শুনবে কেন? এসপির কাজ তো এমপির কথা শোনা নয়, এমপি সাহেবের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালনে তাকে সহযোগিতা করা। কিন্তু নিজের দলের দুটো গ্রুপ বাড়াবাড়ি করছে, উনি একটা গ্রুপের পক্ষে এসপিকে নির্দেশ দেবেন, উনি তা শুনবেন কেন? উনি সরাসরি চোখে যা দেখেছেন সেই ভিত্তিতে কাজ করেছেন। আমি পুলিশের এসপিকে সমর্থন করার জন্য বক্তব্য রাখছি না, আমার বক্তব্য এই সরকার পুলিশ র্যাব এমনকি আর্মিকে পর্যন্ত নিজেদের দলীয় কাজে ব্যবহার করে এদের সম্মান নষ্ট করে। দেখেন র্যাব একটা এলিট বাহিনী তৈরি করা হয়েছিল, এলিট বাহিনী মানে আমরা যেমন এলিট ফোর্স বলি, এলিট মানুষ বলি, সম্মানীয় মানুষ বলি, এলিটরা তাই, এলিট মানে তাই। জাতিসংঘ দাওয়াত করেছে বাংলাদেশের পুলিশ প্রধানকে, কোনো বিশেষ ব্যক্তিকে করে নাই, কিন্তু সেই পুলিশ প্রধান আগে র্যাবের প্রধান ছিলেন এবং র্যাবের প্রচুর পরিমাণে ঘটনা আছে মানুষের উপরে অত্যাচার করার, নির্যাতন করার, গুম করা, খুন করার পর্যন্ত।